অনেকে আমাকে বলে আপনার মুখে এত হাসি দেখি কেন সব সময়। আমি হাসি এই জন্য দেখবো যে আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার, এই ভয়াবহ দানব আমাদের মুখ থেকে সরে যাচ্ছে জনগণের উত্তাল তরঙ্গ। তখন আর এই স্টেডিয়ামে আপনাদের চিন্তা করতে হবে না, সব কিছু সঠিক হবে। আপনাদের চিন্তা করতে হবে যে সাঁতারে আপনাদের ওখানেও আপনার ওই পলিটিক্স করে আপনাদেরকে পিছিয়ে রাখা হবে, তখন সেখানেও চিন্তা করতে হবে না যে আম্পায়ারিং এর জন্য আপনার সেখানে আবার ওই দলাদলি হবে, তখন সঠিকভাবে চলবে সব কিছু ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিন্ত থাকেন যে পরিবর্তন আসছে, পরিবর্তন হবে, সত্যের জয় হবে, সুন্দরের জয় হবে, গণতন্ত্রের জয় হবে ইনশাআল্লাহ। এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বন্ধুগণ। আজকে সমগ্র দেশের মানুষ জর্জরিত, মানে তার দম বন্ধ হয়ে গেছে, চালের দাম, তেলের দাম, লবণের দাম, কোনোটাই আপনার মানুষের কাছে সহনশীলতার মধ্যে নাই। আজকে কোনো শান্তি নাই, নিরাপত্তা নাই, রাস্তায় ঠিক মতো বেরোনো যায় না। একজন ব্যবসায়ী ব্যবসা করতে পারেন, আমি জানি এখানে অনেকেই ব্যবসা করেন, একমাত্র অপরাধে তারা বিএনপির সঙ্গে কোনো মতে জড়িত আছেন, তাদের ব্যবসা করতে দেওয়া হয় না, তাদের গ্যাস কানেকশন দেওয়া হয় না, ইলেকট্রিক কানেকশন দেওয়া হয় না, ব্যাংকে সুযোগ সুবিধা দেওয়া হয় না, একইভাবে ভয়াবহ। এটা চাকরি পাওয়া যায় না কোনো আপনার মেধা থাকলেও যদি আপনার বিএনপির সঙ্গে কোনো কানেকশন, এই একটা দেশে কিভাবে আপনি উন্নয়ন করবেন? তাই বন্ধুগণ কথা বাড়াবো না, আফরাজ রহমান কোকো সাহেবের এই জন্মদিনের, দুঃখিত, জন্মদিনের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমরা একটা সুযোগ পেয়েছি যে তার যোগ্যতা সম্পর্কে আলোচনা করার জন্য। এই একটা দিন স্মরণ করে তো হবে না, আমি যারা আয়োজক আছেন তাকে তাদেরকে অনুরোধ করব, আমি এর আগেও বলেছিলাম যে তার উপরে আপনারা একটা স্মরণিকা তৈরি করেন, একটা স্মরণিকা, যে স্মরণিকাতে তার অবদানের কথাগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখবেন, যা ইতিহাসে থাকবে। আমরা সবাই তো জানেন তো, আমরা মানে পৃথিবীটাই হচ্ছে যায় সামনের দিকে যায় পিছনের দিকে ভুলে যায়, কিন্তু তাদের কথাই মনে রাখে যাদেরকে আপনার একটা এভিডেন্স থাকে, ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টগুলো তৈরি করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। এই তারা আপনার যে কথাগুলো বললেন এই কথাগুলো সামনে নিয়ে এসে আপনারা এটা করতে পারেন, আর তার নামে যদি কোনো আমরা পুরস্কার চালু করতে পারি, ক্রীড়া সংগঠকদের মধ্যে কোনো পুরস্কার চালু করতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় কাজ হয়ে থাকে। আর সরকার আসলে ভবিষ্যতে তখন এই সমস্ত গুণী মানুষদের, গুণী খেলোয়াড়দের, এখানে যারা আছেন তারা, যারা সংগঠক তারা, তাদের সকলকে মনে রাখার জন্য যা যা করা দরকার সরকার নিশ্চয়ই সেটা করবে। গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা সব কিছু করবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য আর বাড়াতে চাই না, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকেন যে পরিবর্তন আসছে, পরিবর্তন হবে, সত্যের জয় হবে, সুন্দরের জয় হবে, গণতন্ত্রের জয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ বেশ ভালো বলা যায় কিছুটা বিনা চিকিৎসায় তিনি চলে গেছেন, কারণ তখন যে পরিবেশটা ছিল বিদেশে সম্পূর্ণ একটা প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি ছিলেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, খেলাধুলা নিয়েই থাকতেন, একটা মাত্র অপরাধ ছিল যে তিনি বেগম খালেদা জিয়ার ছেলে, জিয়া রহমানের ছেলে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের সমস্ত সমস্যাটা হয়ে যায় আজকে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে সরকার নিজে উদ্যোগ নিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাত, কারণ ডাক্তাররা বারবার করে কথা বলছে যে তার চিকিৎসা এখানে আর সম্ভব না, তার এখন যে চিকিৎসা সেই চিকিৎসাটা উন্নত দেশে, উন্নত চিকিৎসা কেন্দ্র যেখানে আছে সেখানে করতে হবে। তো এরা এমন একটা জায়গায় চলে গেছে নিজেদের এই প্রতিহিংসার জায়গায়, ভেঞ্জেন্সের জায়গায়, এরা বোধহয় মনে করে প্রতি মুহূর্তে তারা এ করে যে বেগম জিয়া চলে যায় এরকম একটা, অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যায় এরকম একটা চিন্তাভাবনা নিয়ে তারা আছে। এই অবস্থার মধ্যে একটা দেশের নেতা পড়েছে, যেটা সালাম সাহেব আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছেন যে বাংলাদেশের সত্যিকার অর্থে বলতে কি এর যে সোল, যেটাকে আমরা বলি আত্মা, এই আত্মাটাই ধ্বংস করে দিয়েছে আমাকে, শুধু ক্রীড়াঙ্গন নয় প্রতিটি ক্ষেত্রে
ক্রীড়াঙ্গন যেহেতু ওনারা আছেন, ওনারা সেখানে ভালো করে দেখছেন, বুঝছেন, আমরা প্রতিটি জায়গা দেখছি। প্রতিটি জায়গাতে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যেখানে সুস্থ স্বাভাবিক মানুষের চলাফেরা সম্ভব হচ্ছে না। আপনারা দেখুন শিক্ষাঙ্গন, একটা বিশ্ববিদ্যালয়ে একজন যোগ্য ভাইস চ্যান্সেলর আছে বলে আমার কাছে মনে হয় না। এবং কি দুর্ভাগ্য এই জাতি যে যারা ভাইস চ্যান্সেলর হয়ে এখন আসেন তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি আপনি দেখেন আপনি বিস্মিত হবেন। আমরা চিন্তাই করতে পারি না, ওটা তো আছেই, ওটা তো আপনার এখন জাতীয় চরিত্রে পরিণত হয়েছে, চুরি করে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, এই যে ডেঙ্গুতে একটা আমি আজকে দেখলাম পত্রিকায় আপনার হু হাই অ্যালার্ট পড়েছে, জানি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এখন হাই অ্যালার্ট, মানে সবচেয়ে উঁচু একটা সতর্ক বার্তা দিয়েছে। প্রতিদিন 10-12-14 জন করে মারা যাচ্ছে, কিন্তু সরকারের কথা শুনে কি একবার মনে হয় যে তাদের কোন কনসার্ন আছে এটাতে? আজকে ছবি দিয়েছে মুগ্ধা হাসপাতালে, একদম যেভাবে আমরা জেলখানায় আমরা শাড়ি দিয়ে দিয়ে শুয়ে থাকি, ওইভাবে শাড়ি দিয়ে দিয়ে আমরা সমস্ত বাচ্চারা শুয়ে আছে, তাদের ওই মেঝের মধ্যে ওইখানে আপনার চিকিৎসা হচ্ছে। কেন এত উন্নয়ন, কোটি কোটি টাকা উন্নয়ন, মেগা প্রজেক্ট, আমার এখানে কেন ওই বাচ্চারা সঠিক চিকিৎসা পাবে? কারণটা একটাই, এই সরকার, শেখ হাসিনার সরকার, এদের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাই নেই, জানে বলেই কিন্তু তারা এইভাবে নির্বাচন করে, জানে বলেই তারা এইভাবে বিরোধী দলকে মেরে পিটে সরিয়ে রাখতে চায়, জানে বলেই তারা কিন্তু এখন দেশের মধ্যে একটা ভয়াবহ একটা পরিবেশ তৈরি করে রাখতে চায়। কিরকম মানে কোন কৌশলী এরা এবং কিরকম ভয়াবহ এরা, তার প্রমাণ আপনি আপনাদেরকে আজকে গতকাল পত্রিকা দেখেছেন, তারপরে সক্ষম সবল এবং আপনার সফল ক্রীড়াবিদ হিসাবে সবচেয়ে আমাদের কাছে পরিচিত, একই সঙ্গে রাজনীতিতে তিনি তার নিজস্ব অবদান রেখেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আজকে